মসজিদে ঢুকে বলছে আল্লাহ শাহরুখ খানের জওয়ান ফিলিং যেন কামিয়াবি হয়। তাহলে ই কি দোয়াবে ভক্ত? শুনে যান, আপনি দোয়া করতে পাবেন কার জন্য? সন্তানের জন্য, মুশরিকের জন্য, শাহরুখের জন্য, সালমানের জন্য। আমি তো দোয়া করি মোদিজির জন্য, আমি দোয়া করি যোগীজির জন্য। কি দোয়া? একটা দোয়া সবাই করবেন, করতে পাবেন সকলের জন্য, সকল মুশরিকের জন্য। কি? আল্লাহ যদি তাদের তকদিরে হিদায়াত লেখা থাকে, তুমি তাদেরকে হিদায়াত দান করো, এই দোয়া করতে পাবেন। শাহরুখের জন্য করেন, সালমানের জন্য। অনেক ছেলে ভালোবাসে, একটা নদিয়ার ছেলে ডিফেন্সে চাকরি করে, রাত ১২টায় আমাকে ফোন করেছে একদিন, জলসা করেই যাচ্ছি হাওড়া থেকে গাড়িতে, কার ফোন, এত রাত্রে ফোন রিসিভ করলাম, বলে আপনি একটা জলসাই বলেছেন সালমানকে মুসলমান বলা যাবে না। আমরা অফকোর্স, আমি বলেছি আর আবার বলছি, কি হয়েছে? বলছে জানেন সে কত দান করে? আমরা বলে দান করলে মুসলমান হলে তো সব থেকে বড় মুসলমান হচ্ছে বিল গেটস, সে তো অনেক টাকা দান করেছে। করেছে না করেনি কথা বলে? কিসে? করোনার সময় সব থেকে বড়। হ্যাঁ, কেউ যদি ভালো কাজ করে, অমুসলিম ভাই শুনেলেন মাসলা, কোন অমুসলিম ভাই যদি ভালো কাজ করে, দান করে, খয়রাত করে, সালমান যেমন গরিবের চিকিৎসা করায়, ক্যান্সারের পেশেন্ট দিকে চিকিৎসা করে তার চ্যারিটি থেকে, ও ভালো কাজ, তার বদলা আল্লাহ দুনিয়াতেই দিবে যদি ইস্তেগফার না করে। কেন? সালমান প্রকাশ্যে তার পরিবারকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খাতরা আছে, এবং তাদের লেগে যারা জান্নাতের দোয়া করবে তারাও পাপী হবে, যেহেতু প্রকাশ্যে মুশরিকের কাজ সেটা হচ্ছে গণেশের পুজো করে তার বাড়ি। ঠিক বললাম না ভুল বললাম? কেউ যদি বলেন ভুল, আমি ইউটিউব খুলে এক্ষুনি দেখিয়ে দেবো তার বাড়িতে পুজো হয়েছে গণেশ। এই কবে হয়েছে? শাহরুখ খান সে হারাম করু পুজোতে অনুষ্ঠানে যোগদান করেছে, মাথা টেকেছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ছাড়া কেউ কি ভালো মন্দের মালিক মানা যাবে না। অনেক ছেলে এই বিশ্বকর্মার সময়, এ প্রশ্ন আগে ইনাদের যুগে কেউ করে নাই, কেন? ওই পাপে তো ইনারা লিপ্ত ছিল না, এখন তো নতুন নতুন মমিন বেরুচ্ছে না, ভালো ভালো স্ট্যান্ডার্ড লোক বেরুচ্ছে। আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছে, আচ্ছা বিশ্বকর্মা পূজোর প্রসাদ খাওয়া যাবে কি? হোয়াটসঅ্যাপে লিখেছে। আমি বললাম তোর মন গেলে খা, কবরে কেলানি খাবি, আমার দোষ নাই। যদি আমাকে জিজ্ঞেস করো, আপনারা বলুন, উলামারা বলবেন না, আপনারা বলুন, পূজোর প্রসাদ কেন খাওয়া চলবে না? কথা বলেন ও চাচা, বলুন কেন হারাম? পেশাব দেওয়া থাকে, কত বড় রং ধারণা আপনাদের বুঝেলে, পেশাবটা পোষণই লয়। আমি বলছি এক চুড়ি ফল দিয়েছে, দেব পেশাবে ছিটে দিয়েছে, ওপরের মালগুলো ফেলে দিব, তলার গুলো খাওয়া যাবে তো তাই না? কথা বুঝতে পারেনি? চান কিন্তু সওয়াল এটা নয়, নিষেধটা কেন শুনেলেন? এরপরে কোরআন খুলতে হবে, ওই জন্য বলছি একটু কোরআনের চর্চা করুন, একটু দিনই ইলম হাসিল করুন, তবে আপনি কুফরি থেকে। এই যে ধারণা, অনেক লোক মনে করবে সালা তাহলে উপরের গুলো খাবো না, আমি তলার মালটা খাবো, ভাববে না ভাববে না, কিন্তু এটা সওয়াল নয়। কোরআন বলছে ইন্নামা হাররামা, সূরা বাকারা দ্বিতীয় পারায় আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়ালহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জন্য হারাম। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে তোমাদের জন্য ওই প্রসাদটা খাওয়া হারাম। মূত তো দূরে সরিয়ে দেন, অনেক দূরে। এমনি তো মুতে উপকার আছে জানেন তো অনেকজন, কে? আরে আপনারা খান না, আমাদের দেশের এমপিরা মন্ত্রীরা মুত পান করছে, বলছে করুণা ভাগ জায়গা। হ্যাঁ, দিল্লিতে করোনার সময় একটা মন্ত্রীকে দেখলাম গায়ের পেছনে মুখ লাগিয়ে মুত পান করছে, গোমূত্র পান করো করুণা ভাগ জায়গা। আমি বললাম আল্লাহ তোমার করম রহম হলো, ওরা মুত পান করবে, আমরা দুধ খাবো, কি হইলেন? বাবা রামদেবকে দেখেছেন? দেখেন, কাঁড়িয়া বাবা নাম রেখেছি আমি তা। সে সকালবেলায় যোগ ব্যায়াম করে আর মুত পান করে, মুত খাওয়া শরীর আর দুধ খাওয়া শরীর, আমাকে দেখেলে কাকে বেশি ভালো লাগছে? কানাটাকে না এটাকে?
ये तो दूध खाओ मा, देखें खाली चेहरा गुलो दूध खावा चेहरा, बड़ो कष्ट लागे दुख लागे। একটা ভালো মস্তিষ্কের লোক মূত্র পান করতে পারে, ওই জন্য এখানে পূজোর এখানে মূত্রটা কোনো সওয়াল নয়। আসল প্রশ্ন হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে হারাম। কোন হিন্দু ভাই যদি বিশ্বকর্মা উপলক্ষে আপনাকে দাওয়াত দেয়, যে কোনো পূজোর উপলক্ষে খানা খাওয়ার উদ্দেশ্য যদি পূজো হয় সরাসরি হারাম। যদি আপনাকে দাওয়াত দেয় আমার মেয়ের বিয়ে, আপনি গিয়ে খান, যেটা হালাল জিনিস আছে খান, হালাল খাবেন। আমাদের দেশে আবার খুব ভালো ভালো মুসলমান আছে আমাদের থেকে, কি তারা গিয়ে বলে ও ভাই আমি ওই রকম মুসলমান, গুণা মুসলমান নয়, কাটা ফাটা যা থাকবে সব আমি খাই, এরকম বলে অনেক মাল চালায়। তো সে মনে করে আমাকে দারুণ ভালো বলবে, যে বলবেন হিন্দু বাড়িতে গিয়ে আমার কাটা ফাটা সব চলে, আপনি খেয়ে চলে আসবেন, পেছনে বলবে শালা হারামির বাচ্চা ধর্ম মানে না, ওই হিন্দু ব্যক্তি বলবে। আর যদি বলেন দাদা আমার হারাম জিনিস চলে না, আমাকে ডাল দিবেন একটু সবজি দিবেন ওটা দিয়ে খেয়ে নেব, এই কাটা ফাটা আমার চলে না, পেছনে বলবে লোকটা ধার্মিক লোক, ধার্মিক। আমি নিজে পাঞ্জাবির বাড়িতে খেয়েছি বর্ধমানে, দাওয়াত দিয়েছি, স্যার আপনার বিরাট বড় ভক্ত আমি, আপনাকে দাওয়াত দিতে চাই, কি কি খাবেন? আমি না ভাপা ইলিশ খাবো, গোল্লা চিংড়ি খাবো, এগুলো রান্না করো, রান্না করেছে, পদ্ম পাতায় ভাত দিয়েছি, কাগজের গিলাসে পানি দিয়েছি। আমাকে বললে স্যার কিছু মনে করবেন না, আপনাকে পদ্ম পাতায় ভাত দিলাম, কাগজের বাটিতে তরকারি দিলাম, কাগজের গিলাসে জল দিলাম। আমনু কেন? আমি তো কিছু মনে করিনি। বলে এই জন্যই দিলাম, আমাদের বাড়িতে বিভিন্ন রকম ধর্মের লোক আসে, তারা মদ পান করে আসে, অন্যান্য জিনিস, তো তারা এই প্লেটে এই পাত্র এই গিলাসে কাঁচের গিলাসে খায়, আপনারা পবিত্র মানুষ, কত ভালো ধারণা বুঝেন, পবিত্র মানুষ আপনারা, আপনাদিকে এটা খাওয়ানো যাবে না, ওই জন্য কাগজের গিলাস দিয়েছি, তার ধারণা বুঝলেন। তো সে যদি আমার প্রতি খারাপ ধারণা রাখতো তো কাঁচের গিলাস নামিয়ে দিত, ভালো ধারণা রেখেছে আমার প্রতি, তার ভালো আশা আছে আমার প্রতি যে এরা অপবিত্র নয়। যেমন বলি আপনারা বাজারে গেলে যে কোনো হোটেলে যান, হাই রোডে চেপে ধোলাগড় থেকে কলকাতা পর্যন্ত, এইদিকে কোলাঘাট পর্যন্ত, হোটেলে যদি মুরগির মাংস খেতে যান কিংবা রেস্টুরেন্টে, মুসলমানরা কি জিজ্ঞেস করে দাদা কাটা না জবাই, জিজ্ঞেস করেন না? করেন না, কেন করেন? জবাই হতে হবে হালাল, হালাল শর্ত। আমাদের বর্ধমানের ছেলেরা গাড়ি চালায়, লড়ি, অনেক লড়ি চালায়, বালির লড়ি, পাথরের লড়ি চালায়, দুটো মুসলমানদের ছেলে ড্রাইভার খালাসি হোটেলে ঢুকেছে, ঢুকি বলছে এক বোতল মদ দে, চালিয়ে দিল মদটা, এরপরে বলছে রুটি আর মাংস নিয়ে, এই যে বেটারটা নিয়েছে তাকে জিজ্ঞেস করছে এবে মুরগিটা জবাই তো? আমরা শালাকে মার জুতো করি, প্রথমে হারাম চালিয়েছে এরপরে ও হালাল খুঁজছে, কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কত বড় নির্বোধ, শুনে নেন। মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আরো একটু পয়েন্ট শুনলেন, ওই জন্য উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, এখানে এতগুলো মানুষ আছেন তো, সকালবেলায় চায়ের দোকানে খোঁজ নিবেন কিছু মাল আছে, তারা বলবে বাজে হুজুর বে, কারা সুদখোর মাল কটা, চোর কটা, মাতাল কটা, গাঁজাখোর কটা, এরা বলবে এ বাজে বক্তা। কেন? উর্দুতে প্রবাদ বাক্য আছে, কিসক কহু কাইসে কহু, জিসক কহু জাইসে কহু, জিসকে মুয়াফিক হতা ও রাজি হো জাতা হ্যায়, জিসকে খিলাফ হতা ও নারাজ হো জাতা হ্যায়, যার বিরুদ্ধে আমার বয়ান যাবে সে নারাজ হয়ে যাবে। আপনি হালাল মুরগি কিনবেন, পয়সাটা যদি সুদের হয় আবার ঘুরিয়ে হারাম হয়ে গেল, ঠিক কি না? কথা বলে আমাদের দেশে একটা ভালো জিনিস আছে, নিয়ম, ভালো একটা নিয়ম আছে, কি বলুন তো, কি নিয়ম? মসজিদ, আপনাদের এখানে মসজিদ আছে না? না আছে তো, মসজিদে কেউ যদি মদ খেয়ে ঢুকে তাকে ঢুকতে দিবেন না, মারবেন, তাকে বাঁধবেন, মদ খেয়ে মসজিদে ঢুকা যাবে না, গাঁজা খেয়ে ঢুকা যাবে না, কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতারে আতল লাগিয়ে নামাজ পড়া যায় জুম্মাতে। যদি বলেন সুদ কি, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে একটা ওয়ার্ডে হারাম আর হালাল বুঝিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামার রিবা। হে আমার বিশ্ব নবী, ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি,
সকাল বেলায় উঠে আপনি ব্যবসা করবেন, আপনি একজনের কাছে পয়সা দিলেন, বাবা 2000 টাকা দাও আমি ব্যবসা করে সন্ধ্যাবেলায় দিয়ে দেব। আপনি বললেন এখন 2000 নিয়ে যা, তোর ব্যবসায় কি হবে জানি না, তুই আমাকে 2200 টাকা লাগবে, হারামের উপরে হারাম। আপনি যদি বলেন হালাল খাবো, শুনেন, সকাল বেলায় 1 কুইন্টাল আলু নিয়ে এলেন ধোলাগড় থেকে, গিরামে বসে বিক্রি করলেন, 5 টাকা কিলো এনেছেন, 8 টাকা কিলো বিক্রি করছেন, বললে ভাই 7 টাকা দে না, না ভাই আমি 5 টাকা এনেছি, 8 টাকার কমে দিতে পারবো না, আমার ক্যারিং খরচ আছে, আমার পরশুরামিক আছে, তাই আমি 8 এর নিচে দিতে পারবো না। আপনি বললেন 1 কুইন্টাল আলু বেচে আপনি 300 টাকা লাভ করলেন, আমি মোলবি শওকতের বাটা মোলবি ইয়াসিন বলে যাচ্ছি, একদম হালাল পয়সা আপনি ইনকাম করেছেন, ওই টাকায় যে মাংসটা খাবেন, যে সবজিটা খাবেন, শরীরে যে ব্লাডটা তৈরি হবে ওটা হালাল ব্লাড তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদ, যারা সুদ খায়, সুদের সব থেকে নিম্ন স্তরের পাপ, একদম নিম্ন স্তরের পাপ, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ, নাউজ বিল্লাহ বলে, এত খারাপ পাপ, নিকৃষ্টতম পাপ। যারা খান তারা ইস্তেগফার করেলেন, কাল থেকে সুদ খাবো না, তা না হলে এর বদলা আল্লাহ দুনিয়াতেই তোমাকে কষ্ট দিবে, তা না হয় তোমার পরিবার পাবে, তোমার সন্তান পাবে, আর পরকালে জান্নাতের আশা তো তুমি মোটেই করবে না, তা না হলে ইস্তেগফার করেলেন। ওই জন্য শুধু মালটা হালাল নয়, মাল খরিদ করার টাকাটা আপনার হালাল হওয়া শর্ত। প্লেটে খানা খাচ্ছেন, বিয়ে বাড়ি হোক, জলসার অনুষ্ঠান হোক, কারুর বাড়িতে হোক, আগে জানতে হবে তার ব্যবসা হালাল আছে না। আমাকে হাওড়া জেলার একজন প্রশ্ন করেছে, একটা যুবক মোবাইলে হোয়াটসঅ্যাপে লেখা আছে কি জানে, হুজুর আপনারা তো জলসাই যান, আপনারা কি বেঁচে খান, হারাম হালাল কি খাচ্ছে? আচ্ছা আপনারা বলুন, আমি এখানে জলসাই এসেছি আপনাদের গ্রামে, হালাল খাওয়ানোর দায়িত্বটা আমার না আপনাদের, কথা বলা না আপনাদের, হালাল খাবারটা আপনারা খাওয়াবেন, যদি হারাম খাওয়ান আপনারা পাপি, আমি কিন্তু পাপি নই, আপনারা জেনে শুনে আমাকে হারাম খাওয়াচ্ছে, এটা আপনাদের দায়িত্ব। ওই জন্য কথা বললে ভেবে চিনতে বলবেন, মেজবানের দায়িত্ব মেহমানকে হালাল খাওয়ানো, মেজবানের দায়িত্ব, মেহমানের দায়িত্ব নয়। আমি তো অপরিচিত লোক, আমি তো অচিনা লোক, আমি আপনার বাড়িতে মেহমান এসেছি, আপনি আমাকে হালাল খাবার দিবেন? আমার মুসলমান ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করে নিলেন আজ থেকে সবাই আল্লাহর প্রিয় হব, জোরে বলুন ইনশাআল্লাহ।